আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা। ছাত্র ছাত্রীরা সারা দেশে সিনার খুনি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, গণপ্রতিরোধ। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো না, তারপরেও এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, কিন্তু দেশ যে অনেক আগাচ্ছে, এগুলো হয়তো ঠিক মতো তারা অ্যাড্রেস করতে পারতেছে। আসসালামু আলাইকুম দর্শক, এবার কোটা আন্দোলন নিয়ে কঠিন সতর্ক বার্তা দিলেন তারেক রহমান, পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যারিস্টার সুমন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ পুরোই টালমাটাল। একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শাটডাউন, অন্যদিকে সরকারের কারফিউতে দেশে একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে, যেটি নিয়ে বিভিন্ন দলের নেতা কর্মীরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমগুলোতে। তাই আজ কোটা আন্দোলনকে কেন্দ্র করে কঠিন সতর্ক বার্তা দিলেন তারেক রহমান। তাহলে দর্শক, বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন দর্শক, আর অপেক্ষা না করে দেখে নেই ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপরে র্যাব, পুলিশ, বিজেপি এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত কমপক্ষে অর্ধশত ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, কয়েকশত ছাত্রছাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা বাংলাদেশে 10,000-এরও বেশি শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তবে আর খুনি বাহিনীর তাণ্ডবে সারা দেশে হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বই কম নয়। গণমাধ্যমেও হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রবাসী বাংলাদেশী প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে মাফিয়া আর খুনি বাহিনীর তাণ্ডবে দেশে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে। ছাত্রছাত্রীরা সারা দেশে সিনার খুনি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, গণপ্রতিরোধ সামাল দিতে সিনা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে, বেসরকারি গণমাধ্যমেও দেশের প্রকৃত চিত্র প্রকাশ করতে বা প্রচার করতে দিচ্ছে না। বৃহস্পতিবার থেকে বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে দেশের অভ্যন্তরে একের সঙ্গে অপরের কিংবা এক এলাকা থেকে আরেক এলাকায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যায়। বহির্বিশ্ব থেকেও বাংলাদেশ এই মুহূর্তে সম্পূর্ণ বা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা, আমি আশঙ্কা করছি বাংলাদেশকে বহির্বিশ্ব এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরে এক এলাকা থেকে আরেক এলাকার যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়ে সারা দেশে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপরে হাসিনা ক্র্যাক ডাউন চালানো শুরু করেছে। দেশের নিরস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উপরে খুনি বাহিনীর এই ক্র্যাকডাউন 1971 সালের 25 মার্চের কালো রাতের ক্র্যাকডাউনের কথা মনে করিয়ে দিচ্ছে। বিভিন্ন সূত্র বলছে খুনি বাহিনী রাজধানী সহ দেশের বিভিন্ন শহর নগর বন্দরে টহল দিচ্ছে এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদেরকে হয়রানি করছে। এরই ভেতরে অনেককে ধরে নিয়ে গিয়েছে, গ্রেফতার করছে, নির্যাতন করেছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশীরা স্বাধীনতাকামী মানুষের উপরে হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নের কথা বিশ্বের বিভিন্ন দেশের সরকার, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন সহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেছিলেন। বর্তমান বাংলাদেশেও প্রায় একই পরিস্থিতি বিরাজমান। বাংলাদেশের রাজনৈতিক অধিকার হারিয়েছে বর্তমানে। সাধারণ ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি জানালেও তাদেরকে হত্যা করেছে। এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা খুনি বাহিনীর বিরুদ্ধে সাধ্য মতন তুমুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। সুতরাং প্রিয় প্রবাসী বাংলাদেশী সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, একান্ত আহ্বান জানাই, আপনারা যারা যে দেশে রয়েছেন, যে সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। সঠিক সময় আপনাদের সঠিক তৎপরতা এবং বিচক্ষণ সিদ্ধান্তের কারণে হাসিনার হাত থেকে রক্ষা পেতে পারে আপনার ভাই, বোন, স্বজন, স্বজনের প্রাণ, বেঁচে যেতে পারে একটি পরিবার, এমনকি সুসংহত হতে পারে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এছাড়া দর্শক, এই বক্তব্যের জবাবে পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে দেখে নেই প্রধানমন্ত্রী কি বলছেন। আমাদের সম্পূর্ণ দাবি মেনে নিচ্ছে, একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা, আর এর ফল আজকে চালিয়ে পুরো সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ, এবং ঠিক এই
2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতা কর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাটিয়ে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানে আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব, আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না? যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি, আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়, তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা, যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে, আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে, প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কেউ তাকে আরও ব্যবস্থা করে দেবো, আমাদের যতটুকু সাধ্য করে দেবো। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কী অপরাধটা কী করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008 বাংলাদেশ আর 2024 বাংলাদেশ তো এক না, বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো, সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো, সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট, আমি তো কষ্ট লাঘব করেছি। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্ট আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে, আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি বারবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেই চাকরি করছে নিজেই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাবার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম, যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি, আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন, আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি, আমি সকলের সাহায্য চাই। তো প্রিয় দর্শক, আপনি একজন সাধারণ জনতা হিসেবে সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া বিষয়গুলিকে কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।